হারিয়ে যাওয়া মোবাইল ও মোটরবাইক ফেরালো গোপালনগর থানার পুলিশ। জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে 20টি মোবাইল ও 3টি মোটরবাইক ফিরিয়ে দেওয়া হয় তার মালিকের হাতে। গোপালনগর থানার উদ্যোগে দীপাবলির আগে এ যেন সত্যিই বড় প্রাপ্তি। বিভিন্ন সময়ে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া 20টি মোবাইল ফোন, 3টি মোটরবাইক উদ্ধার করে ধনতেরাসের দিন তার মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে এদিন মোবাইল ও মোটরবাইকগুলি তুলে দেওয়া হয় তার মালিকের হাতে। গোপালনগর থানার উদ্যোগে হারানো মোবাইল মোটরবাইক ফিরে পেয়ে স্বভাবতই খুশি তার মালিকেরা। গোপালনগর থানা সূত্রে জানা গেছে, দুর্গাপুজোর আগে পরে বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। একটি বুলেট সহ 3টি মোটরসাইকেল চুরির অভিযোগ ছিল। সারাদিন অন্যান্য নিয়মমাফিক ডিউটির পরেও গোপালনগর থানার বেশ কয়েকজন অফিসার হারিয়ে যাওয়া জিনিসগুলি উদ্ধারে উদ্যোগ নেন। এ বিষয়ে গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্করের তত্ত্বাবধানে নিরলস কাজ চালিয়ে যেতে থাকেন তারা। শনিবার থানা চত্বরে প্রাপ্তি শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের পক্ষ থেকে। এই অনুষ্ঠান থেকেই তার মালিকদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ও মোটরবাইক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বসু, অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস সহ বাগদার এসডিপিও, সিআই গাইঘাটা সহ অন্যান্যরা। এদিন মোবাইল তুলে দেওয়ার পর গোপালনগর থানার আধিকারিক সহ অন্যান্যদের কাজের প্রশংসা করেন জেলা পুলিশ সুপার। তিনি বলেন, যে মোবাইলগুলো হারিয়ে গেছিল তার মধ্যে আমরা 21টা মোবাইল আজকে গোপালনগর থানার টিম প্রচণ্ডভাবে খেটেছে এটার পেছনে এবং রিকাভারি করেছে 21টা মোবাইল, এবং সেগুলো বিভিন্ন যাদের মোবাইল ছিল, যাদের হারিয়ে গেছিলো, তাদের হাতে আজকে ফেরত দেওয়া হলো। প্লাস 3টে আমাদের বাইক যেগুলো চুরি গেছিলো বা মিসপ্লেস হয়ে গেছিলো কোনোভাবে, সেগুলো আজকে যাদের ওনার তাদের হাতে গোপালনগরের তরফ থেকে দেওয়া হয়েছে। So an excellent work has been done by OC Gopalnagar and his team. So I on my behalf congratulate the entire team. আমরা নিরলস চেষ্টা করে যাব, শুধু দীপাবলি বলে না, দীপাবলি তো অফকোর্স এটা একটা বেশি আনন্দের ব্যাপার, কিন্তু থ্রুআউট দ্য ইয়ার আমার টিম এবং থানা এনারা কাজ করেন যাতে মানে এরকম অনেক প্রাপ্তি আমাদের হবে আই এম শিওর ইন দ্য ডেজ টু কাম। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি বিধান বিশ্বাস নামে এক ব্যক্তি। তিনি বলেন, ফোন হারিয়ে যাওয়ার পর পুলিশে অভিযোগ জানিয়েছিলাম, সম্প্রতি থানা থেকে ফোন করে বলা হয় আমার মোবাইলটি পাওয়া গেছে। পুলিশের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। খুব ভালো লাগছে, 11 জুলাই আমার রেডমি 8i ফোনটা হারিয়ে গেছিলো, আজকে আমি পেয়েছি গোপালনগর থানার এই অফিসারদের প্রচেষ্টায় ওনারা ট্র্যাক করে বের করেছেন। আমি খুব আনন্দিত, এইভাবে ওনারা আরও ভালো কাজ করবেন এই আশা রাখি, জনগণ উপকৃত হবে, চোরেরা ভয় পাবে। নিজের মোটর বাইক ফিরে পেয়ে খুশি 3 মাইল এলাকার বাসিন্দা সৌভিক বিশ্বাস। তিনি বলেন, বাড়ির সামনে থেকেই আমার বুলেট গাড়িটি হারিয়ে গেছিল, পুলিশের তৎপরতায় গাড়ি ফিরে পেয়েছি, ধন্যবাদ সকল পুলিশ কর্মীদের। যেদিনকে আমার হারিয়ে গেছিল পুজোর আগে আমি সেই দিনকেই কমপ্লেন করেছিলাম, ওই দিনকেই পাওয়া, সেম ডেতেই পাওয়া গেছিল, পেয়ে খুব ভালো লাগছে, স্যারেদের তৎপরতায় পেয়েছি, খুব খুশি। হ্যাঁ, একটা আস্থা আছে যে আগামী দিনেও যদি কোনো প্রবলেম হয় থানার সাহায্যে হেল্প পাওয়া যাবে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।